নমস্কার বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, আর এটা কোনো রিকোয়েস্ট ভিডিও না, এটা আমাদের নিজেদের সাজেশান ভিডিও। আর আজকে ভিডিওতে আমরা রেখেছি হচ্ছে নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো, তাও আমাদের বলার কর্তব্য তা একবার বলে দিই যে কী নিয়েছি। যেটা নিয়েছি সেটা হচ্ছে কামরা বলবে, এখানে রয়েছে হচ্ছে খিচুড়ি, সেটা হচ্ছে আদক চাল দিয়ে করা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা না হলে জমে না, তার সাথে রয়েছে আলুর দম, আর কিছু না। এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট, আর পানিশমেন্টের কোনো বন্ধু বান্ধবের নাম থাকলেও থাকতে পারে, গ্যারেন্টি নেই, গ্যারেন্টি নেই, তো সেটা ভিডিও না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু টোটালটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদেরকে তো কি বলবো আর, অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, বেশি লেট করবো না, বেশি ভাট বকবো না, ফটাফট ভিডিওটা শুরু করে দিই। আর এত সুন্দর খাবার, উফ, খিচুড়ি কাদের ফেভারিট অবশ্যই কিন্তু বলো। খিচুড়ি আমি অতটা পছন্দ করি না, কিন্তু নিজে হাতে রান্না করলে খাই, বগের খিচুড়ি আরও বেশি ভালো লাগে। তো চলো অত কথা না বাড়িয়ে কেমন আগে লঙ্কাটা দিদি স্টার্ট করে দিই। কেন, এখানে এত বড় একটা থালা রেখেছি। আচ্ছা কোন টাকার যেটা ইচ্ছে। ওকে, 1 2 3 স্টার্ট। সে গঙ্গার মতো একদম ইয়ে, টেলটেলা টেলটেলা। ও মা কি গরম, ঠিক আছে। আহা দারুন, সেই এনার্জি, সেই আমার তো খিচুড়ির সাথে মাটন কষা হেভি লাগে, খিচুড়ির সাথে মাংস। মাটন কষা, মাটন কষা আর খিচুড়ি হেভি লাগে। হাতটা তুলো সোনা, আমার একটু রয়ে গেছে। ও তাই, মুটে চেটে পুটে খেয়েছো তার জন্য বললাম, একটু রয়ে গেছে তাই তো, ওটুকু থাকেই থালাতে, ওটুকু ধরলো আর না। তো কি বন্ধুরা কি মনে হচ্ছে, রিভিউটা পরে দিচ্ছি, রিভিউটা পরে দিচ্ছি, পানিশমেন্টটা হেভি করে নিয়ে আনছি, আর যদি কোনো বন্ধুর নাম থাকে তো অবশ্যই বলছি। চলো এগুলো সব হটি টটি আসছি। কি সুন্দর তুমি কথা বলছো, আর এখন যাব হচ্ছে পানিশমেন্ট নিতে, তাই তো? একদম নিতে যাব না, এখানেই থাকবো, পানিশমেন্ট তোমাদের সামনে নেব। তো চলো হাতটা দিয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। এইদিকে বন্ধুরা হাতটা দিয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, আর পানিশমেন্ট নিয়ে এসেছে কেমন সেটা তোমাদের অবশ্যই দেখাবে, কারণ পানিশমেন্টটা আমি নেবো, তোমাদের না দেখিয়ে তো আর পানিশমেন্ট নেওয়া যাবে না। তো যাই হোক, তার আগেই হচ্ছে গতদিনের ভিডিওতে প্রচুর কমেন্ট পড়েছে, সেই কমেন্টগুলো এখন পড়বো এক এক করে করে, কে কমেন্ট করেছো আর কেমন কমেন্ট করেছো সেটা পড়ছে। প্রথম কমেন্ট হচ্ছে রাজেন কুন্ডু, কুন্ডু তোমার বউ খুব চালাক, থ্যাংক ইউ,
পরেরটা হচ্ছে তপতী হালদার, খুব খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শুক্লা চন্দ্রা, আজকের মেনুগুলো খুব ভালো, আর হচ্ছে আজকের পিছনের লুকটা খুব ভালো হয়েছে, তোমরা দুজনাই খুব সুন্দর লাগছে, মানে ওটা গেলাম না ওইদিকে, ঠিক আছে, থ্যাংক ইউ তপতী হালদার। লিখেছে হচ্ছে, বাহ খুব সুন্দর হয়েছে গো বুন্টি আর ভাই, বাহ বুন্ডি খুব সুন্দর। তারপরটা হচ্ছে লীনা পুরকেশা নাকি পুরকাশা, দাদার খাবারের সময়, দাদা খাবারের সময় ওভার অ্যাক্টিং করে, দেখতে খুব খারাপ লাগে, থ্যাংক ইউ। এটা কি করবো বলো, আমাদের হয়ে যায় এরকম। তারপরটা হচ্ছে নাসিরুদ্দিন শেখ, দিদি আমি কিন্তু একটা মেয়ে, ওটা আমার স্বামীর নাম, তো সরি তোমার নামটা লিখে পাঠিও, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমার নামটা বলবো। তারপরে হচ্ছে সাগরিকা বিশ্বাস, প্লিজ তোমরা রেগুলার এই ব্যাকগ্রাউন্ডেই ভিডিও করবে, থ্যাংক ইউ, করবো অবশ্যই। তারপরে হচ্ছে মামনি কুকিং চ্যানেল, খুব ভালো হয়েছে দিদি ভাই, তাই তো, দিদি ভাই দিদি ভাই তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, দাদাকেও ভালো লাগছে। তারপরে হচ্ছে রিমা অধিকারী, পরে ভিডিওতে চিকেন চাউমিন আর চিকেন পকোড়া নিয়ে ভিডিও করবে, আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, করবো অবশ্যই। এখন একটু গরমটা বেশি তো ওই সব খাবার খেতে পারি না, আর তোমরা তো দেখো আমরা সিম্পল খাবার নিয়ে বসি। তারপরটা হচ্ছে শর্মিষ্ঠা কিচেন, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু দাদা দই ফুচকা ও মোমোর রেসিপিটা, রেসিপি অনেক, আমরা তো সব রেসিপি দেখেই করি, তো তুমি জানতে চেয়েছো অবশ্যই তোমাকে পরে একদিন জানানো হবে। তপতী হালদার আবারও ভেরি নাইস, মনীষা দাস, মটর আর পনির দেখা যাচ্ছে না, শুধু পোলাও দেখা যাচ্ছে, এটা বাস্তব কথা। তারপরে হচ্ছে ত্রিয়াশা, তৃষা মাঝি, খেতে খেতে কথা বলবে না, ভিডিও স্টার্টে করার আগে বা পরে কথা বলবে, থ্যাংক ইউ, এটা তুমি একটা ঠিক কথা বলেছ। বন্দনা ঘোষ, কামনা মহাদেব তোমাদের নাম, হ্যাঁ। তারপরে হচ্ছে অনুপ সিনহা, অরূপ সিনহা লিখছি এক, কিন্তু পাঠাতে গেলে অন্য লেখা হচ্ছে, ঠিক আছে দেখে শুনে পাঠাও, অবশ্যই বুঝতে আমরাও পারলাম না কিছুই, মানে তুমি লিখছো এক হয়ে যাচ্ছে আলাপ। চৈতালি সরকার, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হয়েছে, ইটিং শোটাও খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটাও অরূপ সিনহা ডবল ডবল করে এসছে, তো যাই হোক। ইতি তোমাদের ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে সুস্মিতা, সব খুব ভালো লাগলো মাই তোমাদের, ঢোকর মধ্যে বুঝতে পারলাম না, মাই তোমাদের সাথে থাকবে সাজানোটা, ঠিক, থ্যাংক ইউ। আর তারপরে হচ্ছে ইতি, মোগলাই চ্যালেঞ্জ করবা, অবশ্যই করব, ডিজে, তাই তো, ডিজে নীলাদ্রি FF, তোমরা রোজ ভিডিও করো, তোমাদের ভিডিও ভালো লাগে, না গো রোজ ভিডিও দিতে পারবো না, একদিন পরপর তাই খুব কষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে HD HB HB, ওয়াও থ্যাংক ইউ। পিনকি বড়ুয়া, হ্যাপি থাকলে ভালো লাগে লাইফে, প্রত্যেকটা মানুষ আমি এটাই চাই, ভালো না ভগবানের কাছে, থ্যাংক ইউ। কাকুলি দে, তারপরে নিচেরটা হচ্ছে কল্পনা সিনহা, দারুণ হয়েছে, মমতা দাস ভেরি নাইস ব্যাকগ্রাউন্ড। তারপরটা হচ্ছে মনীষা ব্যানার্জি, আমি মনীষা ব্যানার্জি বলছি, দাদা আজ তোমাকে দিদিকে খুব ভালো লাগছে দেখতে দুজনকে, থ্যাংক ইউ তপতী হালদার, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তপতী হালদার, তোমাদের চ্যালেঞ্জ খুব ভালো লেগে, থ্যাংক ইউ। কাবেরী চ্যাটার্জি, খুব সুন্দর হয়েছে, তোমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আবার পূজা সেন, তোমরা প্রতিদিন ভিডিও দাও, এটা সম্ভব নয়, তোমাদের রিকোয়েস্ট রাখতে পারছি না, হয়তো এরকম হতে পারে, কোন চ্যানেলে এক্সট্রা করে দিতে হবে, হ্যাঁ টোটাল। সঙ্গীতা মণ্ডল, ফার্স্ট ভিউ, থ্যাংক ইউ। ইতি এটাও বলেছি, তিথি নামটাও বলেছি, সুজিত রয়,
সঙ্গীতা সাগর। এটা তিন দিন আগে দুদিন আগে বলে দিলাম, কমপ্লিট হলো আজকের আমাদের টোটাল যত কমেন্ট ছিল আর টোটাল যত যা ছিল কমেন্ট প্রত্যেকে আমার গালটা না ধরে গিয়েছে, এখন গাল ধরানো মতো পানিশমেন্ট দিয়ে। তো আরো বেশি বেশি করে তোমরা কমেন্ট করো, আর প্রত্যেকটা কমেন্ট তোমাদের সামনে আগামী ভিডিওতে আবার আসবে। তো যারা যারা কমেন্ট করতে চাও অবশ্যই করে তাড়াতাড়ি করে দিও, ঠিক আছে? তো এবারে হচ্ছে আমরা এখন রেগুলার তোমাদের কমেন্ট গুলো পড়ে শোনাবো, আর ভবিষ্যতে প্ল্যান আছে যে একটু লাইভ টাইভ আসার ইচ্ছা আছে। যদি সবাই যদি একটু সাপোর্ট করো, সাপোর্ট করো অবশ্যই আমাদের এই চ্যানেলে, কখনো আমরা লাইভ আসিনি, তো তোমরা যদি চাও আমরা লাইভে আসবো। মোটামুটি যদি কোয়ার্টার দিকে আসবো অবশ্যই বলো, 200টা কমেন্ট হয় তাহলে আমরা লাইভে আসবো। একটা ভিডিওতে 200টা 50টাই হয় না, ওটা টার্গেট থাকলো, যেদিন হবে সেদিন তার পরের দিন কমেন্ট মানে লাইভ আসবো। ওকে, তো চলো এখন হচ্ছে ওর পানিশমেন্ট। কিছু করার নাই, জিনিসটা খুব ভালো হলো, চামচটা ধরো, এরকম করে আবার নাচানোর কি আছে? ও টনিক দিলে খেতে হয় না ভালো করে? টনিকটা অল্পই দিও, এসব জিনিস এখন খাওয়া ঠিক না আমার। উফ, গায়ের লোম টোম কারা হয়ে গেছে, ফেলে দিলা এবার দেখো কেমন লাগে। ও খুব মজা লাগে এইসব জিনিস খেতে, দেখো কেমন লাগলো। ও আটু দি, হ্যাঁ দাও, কি মাইরি জিনিস গো, কিছু মনে হলো না আজকে আমি ব্যাড লেগে পড়ে গেছি। আমাকে ভিনিগার দিলে তাও একটা মজা লাগতো, এর আগের দিন আমি খেয়েছিলাম কিন্তু আমার খুব খারাপ লেগেছিল। খারাপ লাগা না, একদিন তোমাকে নাচিয়ে দিইনি, তুমি আমাকে নাচিয়ে দিয়েছো তো, আমি তোমাকে দিইনি, আমি এমনি ফেলে দিয়েছিলাম করতে, ওটা পাতলা ছিল, এটা গাঢ় না, এ তো খাওয়া যায় এমনি। ও আজকে পানি যাবে না তো বন্ধুরা, আজকে আমাদের দুজনের লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তার সাথে আমাদের খাবারটা কেমন লাগলো অবশ্যই বলো। ও খাবারের রিভিউটা তো দিন নাই, এবারে রিভিউ কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো, অসাধারণ হয়েছে। মানে খিচুড়িটাও যদি ভালো না হয় না, ওই আলুর দমে খিচুড়িকে ভালো করে ফেলেছে, আর খিচুড়িটাও যদি মানে আলুর দমে যদি ভালো না হয়, খিচুড়িটা আলুর দমকে ভালো করে ফেলেছে। মানে যাই হোক, সব ওভারঅল খুব সুন্দর হয়েছে, আর আমাদের ভিডিওটাও ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো, আর এটাই আমরা কামনা করবো। চলো একদম টাটা।